মেলা মানেই ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া। মেলা মানেই অসংখ্য কেনাকাটা করা, একসঙ্গে পরিবার পরিজনদের সঙ্গে আনন্দে মেতে ওঠা। মেলা মানেই বন্ধুবান্ধবদের সঙ্গে নাগরদোলায় চড়া, হৈহুল্লোড় করা। হ্যাঁ, ঠিক তাই। করোনার জন্য কয়েক বছর বাড়িতে বন্দি থাকার পর আবারও আমরা সকলে আনন্দে মেতে উঠেছি। তবে হ্যাঁ, মেলাতে সবাই মাস্ক পরে আসুন ও আনন্দ উপভোগ করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি উলুবেরিয়ার রাস মেলায়। আমি কাঞ্চন টাচ বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন উলুবেরিয়া রাস মেলা কিন্তু জমে গেছে। এই মেলার বিশেষত্ব হল অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকেই এই মেলা শুরু হলেও মাসের শেষের দিকে মেলা জমতে এবং ভিড় হতে দেখা যায়। তাই যারা বাড়িতে বসে মনে করছেন এখন আসবেন কি না, অথবা এখন কি পুরোপুরি মেলা বসে গেছে, তাদের জন্য আজকের এই সরাসরি ভিডিও। এছাড়াও এই ভিডিওতে থাকছে কিভাবে আসবেন এই মেলাতে, তার সম্পূর্ণ ডিটেলস। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রাসমেলার প্রতিমাগুলিকে একে একে দর্শন করাবো। তার আগে প্রথমে রাসমেলাটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। রাসমেলার মেন আকর্ষণ বিন্দু নাগরদোলা কিন্তু এসে গেছে। নাগরদোলাগুলি আর দু একদিনের মধ্যেই ফিটিং হয়ে যাবে।
উলুবেড়িয়ার রাস মেলাতে আসতে গেলে আপনাকে উলুবেড়িয়া স্টেশন থেকে পূর্ব দিকে গরুঘাটা মোড় হয়ে নদীর ধারে আসতে হবে। আর উলুবেড়িয়া থানার ঠিক অপোজিটে রয়েছে এই রাস মেলা। রাসমেলাটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।